জেল হেফাজতে নির্দেশ বহাল থাকা সত্ত্বেও কলকাতা লেদার কমপ্লেক্স থানার আবেদনে বারুইপুর আদালতের রায়ে ছয় দিনের পুলিশ হেফাজতে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর। আগের এজলাসে অভিযোগ ওঠে নওশাদের মোবাইল ফোন এবং চ্যাট থেকে হাওয়ালা যোগের খোঁজ মিলেছে। এবার আইএসএফ বিধায়কের হোয়াটসঅ্যাপ চ্যাটকে হাতিয়ার করে ময়দানে তৃণমূল বিস্ফোরক। পুর নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, কিছু তথ্য সাপেক্ষে মন্ত্রীর অভিযোগ এবং প্রশ্ন, ভোটের আগে কিভাবে নওশাদের এত টাকার লেনদেন, সিপিএম এর সঙ্গে অ্যাডজাস্টমেন্ট ছিল জানতাম, বিজেপির সঙ্গে কিভাবে হলো, ভোটের আগে বিজেপির নেতার সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাট কেন। এগুলো যদিও ফরেন্সিক পরীক্ষায় পাঠানো হয়েছে, কিন্তু নওশাদ সিদ্দিকীর অ্যাকাউন্টে কোটি কোটি টাকা কি করে লেনদেন হলো, কার কার থ্রু দিয়ে, ঠিক ইলেকশনের মুখে কেন এত বড় লেনদেন হলো, একুশের ইলেকশনে অভিপ্রায় কি ছিল। আমরা তো জানতাম যে সিপিএম এর সাথে অ্যাডজাস্টমেন্ট ছিল, বিজেপির সাথে অ্যাডজাস্টমেন্ট কি করে হলো, বিজেপির শীর্ষ নেতাদের সাথে হোয়াটসঅ্যাপ চ্যাট কেন, কার স্বার্থে, কিসের জন্য। ভোট ভাগ করে বিজেপিকে সুবিধে করে দেওয়া হচ্ছে, বিজেপির কার কার সঙ্গে কি কি আলোচনা হয়েছে পূর্ণাঙ্গ তদন্ত হোক, দাবি তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের। ভোটটা কেটে দিয়ে বিজেপিকে সুবিধে করে দিতে আমরা প্রথম দাবি, এক আমরা চাই যদি টাকার খবর ঠিক হয় তাহলে টাকার সোর্স কি, কোথা থেকে এসছে তা। দুই, কার কার সঙ্গে কি কি আলোচনা হয়েছে বিজেপির, এই ষড়যন্ত্র এটা ফাঁস হয়ে গেছে, ফলে এর পূর্ণাঙ্গ তদন্ত প্রয়োজন। পাল্টা আক্রমণ বিজেপির, পঞ্চায়েত ভোট আটকে রাখাই তৃণমূলের উদ্দেশ্য, অভিযোগ রাজ্য বিজেপি সভাপতির। পঞ্চায়েত ভোট আটকে রাখার উদ্দেশ্য তৃণমূল কংগ্রেসের হতে পারে, কিন্তু আমরা চাইব যে পঞ্চায়েত ভোটের আগে তার জামিন হোক, তিনি বেরিয়ে এসে তার দলের প্রচার করবেন। তৃণমূল হোয়াটসঅ্যাপ ক্র্যাক করলো কিভাবে, নওশাদের সঙ্গে বিজেপির যোগাযোগ থাকলেও অন্যায় কোথায়, প্রশ্ন বিজেপি মুখপাত্রের। হোয়াটসঅ্যাপ থেকে কি করে জানলেন, এই পুলিশ বিবৃতি দিচ্ছে না তৃণমূল বিবৃতি দিচ্ছে, না পেগাসাস তাদের কাছে আছে, হোয়াটসঅ্যাপ ক্র্যাক করলেন কি করে, নওশাদ কি তাদের দেখিয়েছে, নওশাদের বক্তব্য কি, আর যদি নওশাদের সঙ্গে বিজেপি নেতাদের যোগ থেকে থাকে তার মধ্যে অন্যায় কোথায়। ফিরহাদ হাকিম কি কোনো তদন্তকারী সংস্থায় যোগ দিলেন, ব্যাংকের গোপন তথ্য জানলেন কিভাবে, প্রশ্ন বিজেপির। আমাদের মেয়র সাহেব কি সিবিআই, ইডি কিংবা ইনকাম ট্যাক্স কিংবা কলকাতা পুলিশ হোমগার্ড কিংবা রাজ্য পুলিশে জয়েন করেছেন, উনি এটা কি করে জানলেন, প্রাইভেট অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ট্রানজাকশন যদি হয়ে থাকে বেআইনি আইনি যাই হোক, সেটা দেখার অধিকারের জন্য সরকারের নিজস্ব দপ্তর আছে। হাতে করে টাকা নিতে ফিরহাদকে দেখেছি নওশাদকে নয়, এত তথ্য থাকলে কোর্টে যান তোপ বামেদের। প্রথমত নওশাদ সিদ্দিকে তো আমরা হাতে করে শ্যামু ম্যাথুরিলের থেকে টাকা নিতে দেখিনি, যেটা ফিরহাদকে দেখেছি। এখন যদি ফিরহাদ সত্যি সত্যি মনে করে যে নওশাদের অ্যাকাউন্টে টাকার লেনদেন অবৈধ মুক্ত মুগ ইত্যাদি ইত্যাদি, এত তথ্য যদি ওর কাছে থাকে ও কোর্টে যান। প্রথমে আইএসএফ তৃণমূলের খণ্ডযুদ্ধ, তারপরেই আইএসএফ বিধায়কের গ্রেপ্তারি, একের পর এক অভিযোগ খুঁজে খুঁজে বিধায়ককে আইনের জালে জড়ানো হচ্ছে আরও, তারপরেই বিধায়ক নওশাদের হোয়াটসঅ্যাপ চ্যাটের চুলচেরা বিচার, ঠিক ভোটের মুখেই কেন এত কর্মকাণ্ড, সবটাই কি সাজানো, প্ল্যান মাফিক। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।